আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, লিন্নাস উদিআ লিন্নাস, এটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা ঘর নির্ধারিত করছেন, যেই ঘরটা প্রথম ঘর। এই ঘর এটা বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের। বাইতুল্লাহ শরীফ এটা প্রথম ঘর। এই ঘরটা বিবাক্কাতা, বাক্কায় অবস্থিত। মক্কার আরেকটা নাম ছিল বাক্কা, কুরআনে বাক্কাই বলা হয়েছে। মক্কার নাম ছিল বাক্কা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা বাক্কার নাম করে দিলেন মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীজির কদমের কারণে ইয়াসরিবের নাম করে দেওয়া হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। মক্কা ছিল বাক্কা, নবীজির নাম মুহাম্মদ, এই মিমকে আল্লাহ পছন্দ করলেন, মক্কার নাম বাক্কাকে পরিবর্তন করে মক্কা বানিয়ে দিলেন, ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলেন। এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বরকতের, যে এই মক্কায় আল্লাহ অনেক বরকত দিয়েছেন। মক্কায় কিছুই ছিল না, না ছিল ফল ফলাদি, না ছিল গাছগাছালি, না ছিল পানির ব্যবস্থা, মানুষ বসবাসের উপযোগী ছিল না। আল্লাহ তাআলা সেটাকে বসবাসের কত সুন্দর পরিবেশ করে দিলেন, যে যেখানেই যত ফল ফলাদি হোক, তরতাজা ফলগুলো আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করে পাঠিয়ে দেন, পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজেরা তিনি সন্তানকে নিয়া বেকুল, যে সন্তানকে কিভাবে বাঁচানো যায়, পানির জন্য ছটফট করছে, নিজের স্তনে দুধ নেই, কি করবেন, বড় চিন্তায় পেরেশানে তিনি পানির সন্ধান করতে লাগলেন। দেখলেন যে সামনে মারুয়া পাহাড়, মনে হয় যেন পানি আছে পাহাড়ে, তিনি দৌড়ে গেলেন সেখানে। যাওয়ার পরে দেখলেন যে পানি না, এগুলো মরিচিকা, চিকচিক করছে, পানির মতন মনে হচ্ছে। আবার সেখানে পিছনের দিকে ফিরে তাকাইলেন, দেখলেন সাফা পাহাড়ের মধ্যে পানি চিকচিক করছে, তিনি দৌড়ে আবার সেখানে আসলেন। একজন মানুষ একবার একটা পাহাড়ে গিয়ে চেক করে দেখলে যে পানি নাই, এই মানুষটা কি দ্বিতীয়বার যাবে আবার? অথচ তিনি সাত চক্কর দিলেন। কি দরদ মায়ের থাকে সন্তানের প্রতি, কত দরদ থাকলে যে একবার গিয়ে দেখলাম পানি নাই, নিজের স্বচক্ষে দেখলাম, তারপরও আবার মরিচিকা দেখে আবারও দুকায় পড়লেন, যে মনে হয় পানি, আবারও দৌড়ে ছুটলেন। যখন তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় নিচু জায়গায় যান, সন্তানটা চোখের আড়ালে পড়ে যায়, তখন এক দৌড় মারেন, আবার যখন দৃষ্টির সামনে যায় একটু ধীরে ধীরে আসেন, এইভাবে তিনি দৌড়গুলো দিলেন। আল্লাহ তাআলা সেই স্মৃতিচারণ কিয়ামত পর্যন্ত রাখলেন, যে মায়ের কত দরদ থাকে সন্তানের প্রতি, মায়ের এই তামান্নার কারণে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। একদিকে মায়ের মোহাব্বত, ভালোবাসা, বেকুলতা, আরেক দিক দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় ছটফট করছেন, হাত পা নাড়ছেন, নবীগণের হাত পা সব মুবারক, সব বরকতের, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরকতের, সেই বরকতের পায়ের গোড়ালি মুবারক মাটিতে ঘষা খাইছে, এই যে ছটফট করতেছেন, হাত পা নাড়াইতেছেন, পায়ের ঘর্ষণ খাইছে, সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে জমজমের ফোয়ারা তুলে দিলেন। সুবহানাল্লাহ। এই মক্কা হচ্ছে বরকতের জায়গা, আল্লাহ বলছেন বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন,
আর এটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র বানায় দিলেন আল্লাহ যে এটা হেদায়েতের কেন্দ্র এটা সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত দেখাবে এই ঘর আলামিন আল্লাহ তাআলা নিজে রব্বুল আলামিন তিনি বিশ্ব জগতের রব নবীজিকে বলছেন রহমাতুল লিল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত তেমনি আল্লাহ কাবা ঘরকে বলছেন হুদাল লিল আলামিন এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত সুবহানাল্লাহ কত বরকতময় সেই ঘর আল্লাহ পাক এই কাবার ব্যাপারে তিনি বরকত ঢেলে দিলেন এই কাবার উছিলায় সমস্ত বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কেন্দ্রভূমি করলেন এই বাইতুল্লাহকে বলা হয় আউয়ালে আলম জগতের সর্বপ্রথম সৃষ্টি এটাকে বলা হয় আউসাতে আলম বা ওয়াসাতে আলম জগতের মধ্যস্থল এটাকে বলা হয় আসলে আলম জগতের মূল এটাকে বলা হয় মারকাজে আলম জগতের কেন্দ্রভূমি মূল কেন্দ্র আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কেন্দ্র বানাইলেন যেন হেদায়েত এইখান থেকে পৃথিবীর সর্বত্র প্রচার হয় সর্বত্র যেন হেদায়েতের বাণী এইখান থেকেই যায় এই জন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা মক্কায় পাঠাইলেন যে হেদায়েত যেন মক্কা থেকেই শুরু হয় হেদায়েত যেন এইখান থেকেই সমস্ত বিশ্বময় ছড়িয়ে যায় কাবা ঘরের তাওয়াফ এটা সবচাইতে বড় ইবাদত নামাজের চাইতেও বড় ইবাদত কাবার চতুষ্পার্শ্বে কাবার মুহাব্বতে কাবার মালিকের মুহাব্বতে ঘোরাফেরা করা প্রেমিকার বাড়িতে প্রেমিক চতুর্পাশে খালি আনাগোনা করে না ঘোরাঘুরি করে না আল্লাহকে ভালোবাসা আল্লাহর ঘরের চারপাশে বারবার ঘুরতে থাকা এটা সর্বোচ্চ প্রেম এই তাওয়াফ তাওয়াফের চাইতে বড় ইবাদত নাই এটা অনেক মর্যাদা সম্পন্ন ইবাদত এক ব্যক্তি তার স্ত্রীর কাছে বলতেছে যে শোনো আমি এমন একটা ইবাদত করতে চাই যে ওই ইবাদতটা আমি করি সময়ে জগতের কেউ এই ইবাদতটা আর কেউ করবে না শুধু আমি করব স্ত্রী বললেন এটা কি সম্ভব আপনি ইবাদত করবেন যেইটাই করেন সমস্ত বিশ্বজুড়ে মানুষ ইবাদত করে কেউ না কেউ করবে কয় না যদি আমি এমন একটা ইবাদত করতে না পারি যে ওই সময়ে আর কেউ করবে না তাহলে তুমি তালাক মুসিবতে পড়ে গেলেন যে কি এমন ইবাদত আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলল যে হে ইমামে আজম আমি তো এমন এক কসম করে ফেলছি এখন কি করা ইমাম আবু হানিফা বললেন যে চলো আমার সাথে মক্কা শরীফ যাব বাইতুল্লাহ যাব নিয়ে গেলেন তাকে গিয়ে দায়িত্বরত লোকদেরকে বললেন যে কিছু সময়ের জন্য কাবার তাওয়াফ মুলতবি করো বন্ধ রাখো এটা নির্দেশ করো যে যেখানে আছে অবস্থান করে থাকবে কিছুক্ষণ সময় কেউ তাওয়াফ করবে না বন্ধ থাকবে শুধু আমি একজন মুমিন ভাই নিয়ে আসছি একজন মুমিনের সংসার টিকাইতে হবে সে শুধু তাওয়াফ করবে এই সময়ে আর যেন কেউ তাওয়াফ না করে আল্লাহ এমন এক পবিত্র ঘর বানাইলেন যে এটা সদা সর্বদা দিন রাত ২৪ ঘন্টা সপ্তাহের সাত দিন বৎসরের ৩৬৫ দিন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাওয়াফ হয় এমন কোনো সময় নাই তাওয়াফ হয় না আল্লাহ তাআলা এই ঘর বানাইলেন এটাতে সর্বসময় তাওয়াফ হয় ইমাম আবু হানিফা বললেন যে কিছু সময়ের জন্য তাওয়াফ সবার তাওয়াফ বন্ধ রাখেন একজন মুমিন ভাই তার সংসারটা টিকানো উচিত এই উসিলায় আপনি কিছুক্ষণ সময় বন্ধ রাখেন সে শুধু একা তাওয়াফ করবে তখন তাওয়াফ করার পরে বললেন যে ভাই তুমি মুক্ত হয়ে গেলা তুমি এমন এক ইবাদত করলা যে এই সময়ে জগতে আর কেউ এই ইবাদত করতে পারে নাই কারণ কাবা ছাড়া অন্য কোথাও তাওয়াফ হবে না কাবা ছাড়া অন্য কোথাও তাওয়াফ হয় না তাওয়াফ শুধু কাবাই হয় আর কাবাই তুমি ছাড়া আর কেউ আজকে এই মুহূর্তে তাওয়াফ করে নাই অতএব তুমি এমন এক ইবাদত আজকে করলা যে তোমার এই সময়ে জগতে আর কেউ এমন ইবাদত করতে পারে নাই সুবহানাল্লাহ তাহলে তাওয়াফটা কত বড় ইবাদত এইটা কাবায় বাইতুল্লাহ এই তাওয়াফের বিধান এই বাইতুল্লাহ এত ফজিলতের এটাকে ভালোবাসতে হবে এটাকে মুহাব্বত করতে হবে আল্লাহ তাআলা বলছেন যে এটা নিরাপদ ঘর এই ঘরকে আল্লাহ নিরাপদ দিয়েছেন
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ এই ঘরকে তুমি নিরাপদ নগরী বানিয়ে দাও আল্লাহ বললেন যে এটা আমি নিরাপদ বানিয়ে দিলাম আল্লাহর কাছে চাইছিলেন যে এটার আশপাশ আঙ্গিনা হেরেম শরীফ তাও আল্লাহ নিরাপদ বানিয়ে দাও আল্লাহ তাআলা বললেন যে এই শহরটাই আমি নিরাপদ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ তাইলে এই মক্কা নগরী এই বাইতুল্লাহ হেরেম শরীফ এটাকে আল্লাহ নিরাপদ বানাইলেন এই কথাটা কোরআনে আল্লাহ চারবার বলছেন চারবার বলছেন যে এটা আমনা এটা নিরাপদ এটা সবার জন্য নিরাপদ অথচ করুণার নাম শুননা এই বাইতুল্লাহ তাও বন্ধ করে দিল করুণার নাম শুননা বাইতুল্লাহ নামাজ বন্ধ করে তুই দিল যেই জায়গায় কিয়ামত পর্যন্ত কখনোই বন্ধ থাকে না শুরু লগ্ন থেকে সব সময়ই আল্লাহ তাআলা এই কাবায় বাইতুল্লাহ তাওয়াফের একটা নিয়ম চালু করে রাখছেন জাহিলি যুগেও বন্ধ ছিল না জাহেলরা কাবা গড় তাওয়াফ করত তারা আমাদের মতো করত না উলঙ্গ হয়ে তাওয়াফ করত কিন্তু এই তাওয়াফের বিধান এটা আল্লাহ সর্বসময় চালু রাখছেন যেখানে আল্লাহ তাআলা এত নিরাপদ দিলেন যে এটা নিরাপদ সেখানে নাকি করুণা হবে সেখানে বন্ধ করে রাখলো তাওয়াফ তারা বলে যে ঘরে থাকুন সুস্থ থাকবেন তো ঘরে থাকুন অথচ সর্বপ্রথম ঘর কোনটা বাইতুল্লাহ তাইলে সুস্থতাই যদি থাকতে হয় তাইলে বাইতুল্লাহই সবচেয়ে বড় সুস্থতার জায়গা এটাই সর্বপ্রথম ঘর এই ঘরেই থাকুন যদি যেতে হয় ঘর থেকে ঘরে যান আর যতক্ষণ সময় থাকার এইখানেই থাকুন এটাই নিরাপদ স্থান এটাই সবচেয়ে নিরাপদ এটা কিয়ামতের সময়ও কিয়ামতের আলামত দেখা দেওয়ার পরও দাজ্জাল আসার পরও এই জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে তাহলে এই বাইতুল্লাহ এটা রহমতের জায়গা এটা জান্নাতের একটা জায়গা বাইতুল্লাহ সবচেয়ে দামি জায়গা এটা আল্লাহর ঘর এখানে আল্লাহ তাআলার তাজাল্লি বর্ষণ